হযরতে ফাতিমা বলতেছে, স্বামীগণ তাহলে আমাদের খাবারটুকু আমরা দিয়ে দেই ফকিরকে। ফকিরকে প্রথম দিনে বিধি করে দেওয়া হলো। দ্বিতীয় দিন একই অবস্থা। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, স্বামী আমাদের খাবারটুকু ফকিরকে দিয়ে দেই। ঠিক আছে, দেওয়া হলো। তৃতীয় দিন খাবার তৈরি করে ইফতারি করবে এমন অবস্থাতে ফকির আবার এসে বলতেছে, আমি ক্ষুধার্ত মানুষ, থাকলে কিছু দেওয়া হয়। হযরত ফাতিমা আবার দিয়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, আহারে ওই সমস্ত ব্যক্তি যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য একমাত্র আল্লাহর খুশির জন্য লিওয়াজিহিল্লাহ একমাত্র আল্লাহর জন্য যারা খাওয়ায়, ইয়াতীমা ওয়া আসীরা এইভাবে তারা এতিমদেরকে খাওয়ায়, বন্দীদেরকে খাওয়ায়, অভাবীদেরকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেছেন এই ধরনের মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুনিয়াতে বসবাস করছি, অনেক সম্পদ আমাদের আছে, কিন্তু গরিব দেখলে পরে অনেকে আমরা কিন্তু ঠাট্টা বিদ্রুপ করি, গরিবদেরকে আমরা অনেক সময় অবজ্ঞা করি। কিন্তু না, আমার সম্পদের মধ্যে একজন গরিবেরও কিন্তু কিছু অংশ আছে, কিছু হক আছে। এই জন্যে আমার সম্পদ থেকে আল্লাহ পাকের রাস্তায় কিছু ব্যয় হওয়া চাই। সাহাবায়ে কেরামের জিন্দগি খুললে পাওয়া যায় এই অভ্যাস তাদের মধ্যে ছিল। মা বোনেরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করতেন। হযরতে ফাতিমা তাহাজ্জুদের নামাজ কোনদিন ছাড়তেন না, নফল ইবাদত ছাড়তেন না, এইভাবে কোরআন তেলাওয়াত ছাড়তেন না। কিন্তু আজকে আমাদের মা বোন যারা, আমাদের মা বোনদেরকে যদি আমরা একটু যাচাই করি, দেখবেন সময় পাইলে কিন্তু মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করা দূরের কথা, টিভির সম্মুখে বসে সিরিয়াল আর স্টার জলসা, নাকি বলে সিরিয়াল একটা আছে স্টার জলসা, আমি তো সব বুঝি টুজি না ঠিক মতো, শুনেছি তা সিরিয়াল মানে আজকে যেটা হবে আগামীকাল আর একটা হবে, নাকি ওইটার কিছু অংশ মানে আগামীকালকে হবে। স্টার জলসা হোক সিরিয়াল হোক, দেখবেন আজকে আমাদের মা বোনরা চোখের পলকও ফেলে না, ওই দিকক্ষণ তাকিয়ে বসে থাকে। কথা ঠিক না বেঠি? অনেক মা বোন গর্ভবতী অবস্থায় তারা ওই টিভির সম্মুখে ঘন্টাকে ঘন্টা সময় কাটিয়ে দেয়। কিন্তু আসলে আফসোস আর পরিতাপ, আমার পেটে যে বাচ্চা আছে, ও মা বোনেরা, আমি যদি এমন অবস্থায় ওই টিভির সম্মুখে বসে থাকি যেইটা শয়তানের বাক্স। কথা ঠিক না বেঠিক? ধরে পান ওর মধ্যে কত রকমের মারামারি, ঘষাঘষি, অস্ত্র দিয়ে একজনকে আরেকজনকে লাথি মেরে 3 মাইল দূরে ফেলে দেয়। ওই যে মারামারি হানাহানি, তার একটা প্রভাব কিন্তু আমার পেটে যে বাচ্চা আছে আমার এই সন্তানের মধ্যেও তো কম বেশি আসবে না, কি বলে? অনেক জায়গাতে যায়, হুজুর দোয়া করেন আমার ছেলে যাতে ভালো হয়ে যায়, হুজুর একটু বলেন আমার মেয়ে তো আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না। আরে শুনবে কি করে? আমাদের পেটে যখন বাচ্চা, আমরা যদি ওই মুহূর্তে খারাপ কোনো কাজ করি এবং খারাপ জিনিস দেখি, টিভির সম্মুখে আমরা যদি ঘন্টাকে ঘন্টা বসে থাকি, তাহলে তাদের আচরণগুলি তো আমাদের এই সন্তানদের পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চার মধ্যে ঢুকতে থাকবে। কথা ঠিক না বেঠিক? জোরে পান। এই জন্যই ওই সমস্ত মা বোন যারা গর্ভবতী অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, তাদের সন্তানরা ভালো হয় না। নিঃসন্দেহে মা বোন যদি আল্লাহকে হাজির নাজির জেনে কোরআন তেলাওয়াত করতে পারে গর্ভবতী অবস্থায়, আশা করা যায় সূরা মুহাম্মদ তেলাওয়াত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশি আদর্শ আখলাক চরিত্র ওই সন্তানের মধ্যে ঢুকবে। কথা ঠিক না বেঠিক? জোরে পান। সূরা ইব্রাহিম তেলাওয়াত করবে, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু আদর্শ আখলাক তার পেটের বাচ্চার মধ্যে ঢুকবে। এভাবে যদি আমার মা বোনেরা সূরা মারিয়াম তেলাওয়াত করে, তাহলে মারিয়াম আলাইহিস সালামের কিছু গুণাবলী, কিছু আখলাক চরিত্র পেটের যে মেয়ে থাকবে তার মধ্যে ঢুকবে। কথা ঠিক না বেঠিক? জোরে গান। কিন্তু দেখা যায় মা বোনরা তেলাওয়াত তো দূরের কথা, ঘন্টাকে ঘন্টা মারামারি নিয়ে বসা, গালি গালাজ, ঝগড়া ফাসাদ নিয়ে ব্যস্ত। এই জন্য অনেক সময় ওই মায়ের পেটে যে সন্তান হয় সে কিন্তু আব্দুল কাদের জিলানী হবে না, সে কিন্তু এইভাবে হোসেন আহমদ মাদানী হবে না, সে কিন্তু কাসেম নানুতুবি হবে না, সে কিন্তু শাহজালাল শাহপরান হবে না, সে শাহ খান জাহানানী শামাসুম হবে না, সে আল্লামা আহমদ শফি হবে না। বরঞ্চ সে হবে ওই ইরশাদ শিকদার আর জয়নাল হাজারী। কথা ঠিক না বে ঠিক জোরে কার? ইরশাদ শিকদার একাই কিন্তু ডিভিশন কাঁপাই দিয়েছে এই বিভাগটাকে। আল্লাহু আকবার। তাহলে আমাদের সন্তান আমাদের কথা শুনবে কি করে? বলছিলাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে আপনারা একটু শিক্ষা নেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ফাতিমা নবীর কন্যা বলে তুমি কিন্তু কোন অংশেই কাল হাসরের ময়দানে রেহাই পাবে না। ফাতিমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে ফাতিমা একেবারে অসুস্থ হয়ে পড়ে। পয়গম্বরের ইন্তেকালের ৬ মাস পরে গিয়ে ফাতিমা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরতে ফাতিমা রাত্রিবেলায় রোজা রাখার নিয়ত করে ঘুমায় পড়েছেন। ঘুমের ভিতরে খাবের মধ্যে দেখেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরাতে হাজির হয়ে যায়। হযরতে ফাতিমার কামরার ভিতরে আল্লাহর পয়গম্বর তন্ন বিতন্ন করে কি যেন তালাশ করতে আসেন, কিছুই খুঁজে খুঁজে পান না। ফাতিমা পিছন থেকে ডাকতে বলে, আব্বা জান কি তালাশ করেন আপনি? ফাতিমার দিকে তাকিয়ে বলে, ফাতিমা আমি তো তোমাকে নেওয়ার জন্য আসি, তোমাকেই খুঁজতেছি। তুমি শুনে রাখো, আজকে তোমার সেহরি হবে আলীর দস্তরখানাতে, আর তোমার ইফতারি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দস্তরখানাতে। ফাতিমার বুঝতে বাকি রইল না। নিঃসন্দেহে রাত পার হয়ে যখন দিন আসবে, সুন্দর আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। হযরত ফাতিমা সেহরি করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, লম্বা করে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন ফাতিমা। ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের আযানের পরপরই বাড়ি সংসারের সমস্ত কাজকে কমপ্লিট করলেন, গোছগাছ করে ফেললেন। হযরত আলী কাল্লামাল্লাহু নামাজের জন্য মদিনাতুল মুনাওয়ারা মসজিদে চলে গেছেন। হযরত আলী ফজরের নামাজের জন্য গিয়েছেন। ফাতিমা একান্তে নামাজ কালাম শেষ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মনে মনে ডাক দিয়ে বলছেন, আল্লাহ জানি না কি হবে আমার, কি অবস্থা পরকালের জিন্দগিতে আমার হবে। আব্বা না বলেছিলেন নবীর মেয়ে বলে কোনো রেহাই পাওয়া যাবে না। আমার আমল দ্বারা আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা, এই চিন্তায় ফাতিমা কিন্তু কান্নাকাটি করতে আসেন। অমনি হযরত আলী ফজরের নামাজ শেষ করে বাড়িতে মাত্র প্রবেশ করলেন, কিন্তু তাকায় দেখতেছেন ফাতিমা কান্নাকাটি করতে আসে। ডাক দিয়ে বলে, ফাতিমা রে তুমি কিসের জন্য কাঁদতেছ? তোমার তো কান্নার কোনো বিষয় আমি তালাশ করে পাচ্ছি না, কেন তুমি কাঁদতে আসো? রাত্রে সুন্দরী ছিলে, এখন তুমি কাঁদতেছো কি ব্যাপার? ফাতিমা ডাকতে বলে, স্বামী একটি বড় আমার জিজ্ঞাসা করবে না আমি কি জন্য কাঁদতে আসি, তোমাকে বলবো না? হযরত আলী ডাকতে বলতেছে, ফাতিমা তোমার কথা যদি আমাকে না বলো তাহলে আমাকে এই কথাগুলি কে বলবে? ও ফাতিমা তোমার চোখের পানি আমার কলিজাতে সইতে পারে না, মেহেরবানি করে বলো তুমি কিসের জন্য কান্নাকাটি করতে আসো? ফাতিমা ডাকতে বলে, স্বামী রাত্রিবেলায় আব্বা জান আসছিলেন, খাবের মধ্যে এই ঘটনা বলে গেছেন, আব্বা আমার বিশ্বাস আজকে মাগরিব হওয়ার আগে আমি দুনিয়ার বুক থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাব, এই জন্য আমি কাঁদতেছি। হযরত আলী ফাতিমার সামন থেকে মৃত্যুর কথা শুনে কেঁদে ফেললেন। ইত্ত বছরে হযরত হাসান হোসেন দৌড় দিয়েছে, দেখি দুজন কান্নাকাটি করতেছে, বাবাও কাঁদে মাও কাঁদে। বলে, মা কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার বলো না? হযরত ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। হযরত হাসান হোসেন বলে, মা তুমি কেন কাঁদো, আমাকে কি বলবে না, আমাদেরকে কি শোনাবে না? ফাতিমা ডাক দিয়ে বলে, হাসান হোসেন আমাদেরকে ডিস্টার্ব করো না, তোমরা যাও, অন্যত্র চলে যাও। হাসান হোসেন বলে, মা আমি এখান থেকে যাব না। হযরত ফাতিমার অভ্যাস ছিল কোন সময় হাসান হোসেন যদি ডিস্টার্ব করত ওই মুহূর্তে নবীজির রওজার কাছে পাঠাই দিত। পয়গম্বরের রওজার পাশে গিয়ে হাসান হোসেন দাঁড়ালেই কিন্তু তাদের অন্তরে শান্তি চলে আসতো, সব ব্যথা বেদনাগুলি দূর হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন দৌড়ায় গেছে, নবীজি রওজার পাশে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর হাসান হোসেনকে ডাক দিয়ে বলে, ও আমার নানা দাই, আজকে কেন তোমরা রওজার পাশে এসে দাঁড়াইলে? এখানে তোমাদের দাঁড়ানোর কোনো দরকার নাই, যাও সারাদিন আজকে তোমাদের মায়ের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে হজের সওয়াব অর্জন করে নাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের জাত যারা তাদের পায়ের দেশ পায়ের নিচে কিন্তু বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর ঘোষণা দিয়েছেন যারা হলো মায়ের জাত, ওই মায়ের পায়ের তলে কিন্তু বেহেশত আছে। যুবক ভাইয়েরা, আমরা অনেক মানুষ আছি যারা কিন্তু অনেক সময় মার সঙ্গে বেয়াদবি করি, বাবার সঙ্গেও বেয়াদবি করি, অথচ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমার ইবাদত করার পরে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো খবরদার খবরদার মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না। অনেক যুবক আছে যেই যুবক মাকে চোখ রাঙিয়ে কথা বলে, বাবাকেও চোখ রাঙিয়ে কথা বলে। আপনাদের এলাকাতে নাও থাকলে থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার একটা ঘটনা শোনায় দেই। আল্লাহর বান্দারা, এক যুবক যেই দিন বিবাহ করেছে বিবিকে বাড়িতে নিয়ে আসছে, ওই দিন থেকে বিবির প্রেমে পড়ে গেছে, বিবির ফসে পড়ে গেছে। বিবিও ছিল জান্নাত মার্কা, স্বামীকে বুঝায় সুঝায় আস্তে আস্তে করে নিজে কনভার্ট করেছে। যেই স্বামীকে শাশুড়ি তার মা দীর্ঘদিন লালন পালন করে বড় করে বিবাহ দিয়েছে, এখন শাশুড়ির সঙ্গে বনাবনিত নাই। আল্লাহর বান্দারা, সংসার হওয়ার পরেও বিবির ফসে যখন পড়ে গেছে, এই জন্যে বিবির কথাই শুনে, মা বাবার কথা আর শোনে না। বাবা ইন্তেকাল করেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বিবির কথা শুনে অনেক সময় মাকে গালিগালাজ করে, অনেক সময় মাকে মারধর পর্যন্ত করে। মা চিন্তা করলো, নিজে কোলে কাঁধে করে মাটি তুলে এই বাড়িটা তৈরি করলাম, কিন্তু এই বাড়িতে হয়তো আমার জায়গা হবে না, আর আমার সন্তানের মার সহ্য হয় না, গালিগালাজ বরদাস্ত করতে পারে না। নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা জীর্ণ কুটির তৈরি করে ওই কুড়ি ঘরের মধ্যে জীবন যাপন শুরু করেছে। সন্তান কিন্তু বিবির কথাই শুনে যায়, মায়ের ঠিক মতো খোঁজ খবর নেই না। হঠাৎ করে এক বছর যখন পার হয়ে যায়, বিবি গর্ভবতী হয়েছিল, সন্তান ডেলিভারির সময় হয়েছে, শ্বশুরালয়ে পাঠিয়ে দিয়েছে। সন্তান ডেলিভারি হয়ে গেল, 2-3 মাস পরে যখন বিবিকে নিয়ে আসছে নিজের বাড়িতে, বিবিকে আনার পর সন্তান সহ প্রথম রাত্রিতে ঘুমাবে। ওই দিন কিন্তু সন্তানকে মধ্যখানে শোয়ায়, দুই পাশে দুজন ঘুম গিয়েছে। আধা ঘন্টা 1 ঘন্টা যেতে না যেতে সন্তান পেশাব করেছে, কান্নাকাটি শুরু করে দেয়। সেদিন মানুষের সন্তানের কান্না শুনে হঠাৎ করে দেখতেছে বিবির ঘুম ভেঙে গেছে। বিবি কাপড়টা পরিষ্কার করে দিয়েছে, নতুন কাপড় দিয়েছে, আবার সন্তান ঘুম যায়। আস্তে করে আধা ঘন্টা যেতে পারে না, আবার সন্তান কান্নাকাটি শুরু করেছে। আবার বিবি দেখতেছে ঘুম ভেঙে তাকে সুন্দর করে সেবা যত্ন করতে আসে। অর্ধেক রাত পার হয়ে যায়, যুবক আগের রাত্রির মতো ঘুমাইতে পারে না, তার ঘুমের মধ্যে ডিস্টার্ব শুরু হয়ে গেল, আর ঘুমে আসে না। অর্ধেক রাত পার হয়ে যখন আবার সন্তান কান্নাকাটি শুরু করেছে, কোন সময় স্তনের দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে, কোন সময় পেশাব পায়খানা করে ফেলেছে, কাপড় চেঞ্জ করতে হবে এই জন্য কান্নাকাটি করে। তাকিয়ে তাকিয়ে দেখতেছে একটি বড় মাঠ। বিবি আমার সন্তানের উপরে রাগ হলো না, কোন রকমের তার উপরে কোনো কিছুই বললো না, বরঞ্চ সব কিছুকে বরদাস্ত করে বিবি বলতেছে, কোলের মধ্যে বুকের মধ্যে নিয়ে এগালে ওগালে চুমা খায়, ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি আমার কলিজার টুকরা সন্তান, যত কষ্ট আমি মা হয়ে করব, বিন্দু মাত্র তোমাকে কষ্ট পেতে দেব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন কথা যখন বলেছে হঠাৎ করে যুবকটির মনের মধ্যে একটা বিষয় উদয় হয়ে গেল। আমি তো এমনি শুয়ে আছি কিন্তু আমি জাগ্রত ঘুমাই নাই, তুমি আমার সন্তানকে একই কথা বললে, তুমি কষ্ট করবে, আমার সন্তানকে কষ্ট পেতে দিবে না, তাহলে তোমার খুশি পড়ে তো এতদিন পর্যন্ত আমার মাকে কষ্ট দিয়েছি আমি, গালিগালাজ করেছি আমি, বিবি রে তোমার কথা একদিনও মানব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শোয়ার থেকে উঠে পড়েছে, বসে পড়ে বলতেছে তুমি থাকো। রাত প্রায় শেষের দিকে চলে আসছে, আমি আমার মায়ের কাছে যাই, মায়ের কামরা থেকে ক্ষমা চেয়ে আসি। বিবি ডাক দিয়ে বলে সকাল বেলায় গেলে হবে। ছেলেটা বলতেছে না, যদি আমার রাত্রিতে ইন্তেকাল হয়ে যায় তাহলে মাকে কষ্ট দিয়েছি, ক্ষমা আমি পেলাম না, আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব, বিবি রে আমাকে বাধা দিও না। বিবি বলতেছে সকাল বেলায় যে এখন তোমার কোনো যাওয়ার দরকার নাই, সকাল বেলায় আবার ফসলাবে। কিন্তু যুবক জানতে বলছে তোমাকে অপেক্ষা করে, আরে থামো, আমি আমার মায়ের কাছ থেকে এই মুহূর্তে ক্ষমা চাইব, কারণ আমার মনের অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে, সকালবেলা পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আমার তো বিশ্বাস নাই। আল্লাহু আকবার। সন্তান মায়ের কামরার সম্মুখে এক কদম দুই কদম করে চলে গেল। মায়ের কামরার পাশে দাঁড়িয়ে ডাক দিয়েছে, মা দরজা খুলে দাও, আমি তোমার সন্তান আজকে মারার জন্য আসি নাই, আমি তোমার দুধের ভিক্ষা নেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আসছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের ঘুমটা ভেঙে যায়, আওয়াজ শোনা মাত্র মায়ের ঘুম ভেঙে গেছে, দেখছে আমার সন্তান কেন রাত্রিবেলায় ডাক দেয়, নিশ্চয় কোন একটা কিছু বোঝাই দিয়ে আমার বিরুদ্ধে হয়তো পাঠাই দিয়েছে, আমাকে গালি গালাজ করবে, দরজা খুললে মারধর করতে পারে, এমন একটা চিন্তা ভাবনা মায়ের অন্তরের ভিতরে। সন্তান আবার ডাক দিয়ে বলতেছে, মা দরজা খুলে দাও, তোমাকে সত্যি করে মারার জন্য আসি নাই গো মা, আজকে তোমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আসছি, তোমার দুধের ভিক্ষা নেওয়ার জন্য আসছি। সন্তান যখন মা মা বলে ডাক দেয়, মায়ের চাচা তাদের কলিজায় সহিতে পারে না। অমনি মা চিন্তা করেছে আমার সন্তান হয়তো দরজা খুললে মারধর করবে, গালিগালাজ করবে, তারপর সে যখন ডাকতেছে তার মায়ে পড়ে দরজা না খুলে আমি পারলাম না। আবার ইতিমধ্যেই সন্তান ডাক দিয়ে বলে, মা দরজা খুলে দাও, তোমাকে সত্যি করে মারার জন্য আসি নাই। মা দরজা খুলে দিয়েছে। এরপরে বলতেছে, বাবা শোনো, আমার বিশ্বাস দরজা করলে তুমি হয়তো মারধর করবে, গালিগালাজ করবে, তবে তুমি তো জানো না মা নাকির মধ্যে কি মজা আর কি যে স্বাদ, মায়ের চার যারা তারা ছাড়া কেউ বোঝে না। এই দরজা খুলে দিলাম, তোমার মনে যত চাই তুমি আমাকে মারো, আমাকে পিটাও, আমাকে গালিগালাজ করো, কিন্তু তোমার মা নাকির মধ্যে কি যে সাদার মজা আমি দরজা না খুলে পারলাম না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সন্তান কিন্তু মারার জন্য আজকে যায় নাই, একটা দরজা মায়ের কদমের মধ্যে পড়ে গেছে, কদম ধরে মায়ের পা ধরে কাঁদতেছে আর বলতেছে, মা আমি দেখলাম আমার সন্তানকে যেইভাবে আমার বিবি মহব্বত করলো, আদর করলো, স্নেহ করলো, এখানে ওখানে চুমা লাগাইল, কষ্ট করলো, তুমি এত ছোট্টবেলায় আমাকে এইভাবে কষ্ট করে লালন পালন করেছিলে, ও মা তোমার কোলে কাকি তোমার শরীরে কত না পায়খানা পেশাব করে দিয়েছিলাম, তুমি তো কোনোদিন দুর্গন্ধ অনুভব করো নাই, বরঞ্চ একটা জিনিস যদি পাইছ নিজের না খেয়ে তুমি আমার জন্য এনেছিলে, আমার সব স্মৃতিগুলি মনে পড়ে গেছে। মা মা তোমার মার জন্য আসি নাই, আমার সন্তানের কাণ্ড দেখে, আমার বিবির কাণ্ড দেখে गाली गालाज करते सन्तान खराब कोनो किछुई चाइते पारे ना युवक भाइयारा जरा आज के महफिले आसছি একটু রাতে বেলায় বাড়িতে যাবেন মা বলে একবার ডাক দিয়ে মায়ের কাছে বললেন মা কোনো কষ্ট বলে তুমি আমারে ক্ষমা করে দাও মা এমন জিনিস জবান থেকে উচ্চারণ করতে দেরি হবে মা কিন্তু ক্ষমা করতে দেরি করবে না কথা ঠিক না বে ঠিক জোরে কর আল্লাহর বান্দারা যুবকের মাথার মধ্যে মা হাত বুলিয়ে দেয় ডাক দিয়ে বলে বাবা জীবনের মতো তোমারে ক্ষমা করে দিলাম আল্লাহ আহারে বরিশালে যারা গিয়েছেন দেখবেন বিশাল বিশাল নদী দেখা যায় কদিন আগেও সফর করে আসলাম বরিশালে একটা জায়গা যে নদীটা পার হতে হলে সেখানে তিনটা মোহনা এক জায়গায় জমা হয়েছে তিনটা নদী এক জায়গায় জমা হয়েছে এটাকে মোহনা বলা হয় এই জায়গাটা পার হওয়া বড় ভয়াবহ ব্যাপার স্বামী স্ত্রী দুইজন সন্তানকে নিয়ে পার হতে শুরু করেছে কিন্তু হঠাৎ করে নদীর মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়ে যায় মোহনা পার হতে পারে না নৌকা ডুবে গেছে মাঝি সাঁতার জানত সাঁতরে যখন ওপারে চলে গেছে কিন্তু ওই স্বামী আর স্ত্রী দুইজনে দুই সন্তানকে হাত দিয়ে উঁচু করে নিয়ে সাঁতার কাটতে কাটতে চলেছে বটে কিন্তু উপরে যাইতে পারে নাই বড় সন্তানটা একটু সাঁতার কাটতে জানতো সেই বড় ছেলেটা পার হয়ে চলে গেছে বিবি কিন্তু সাঁতার কাটতে জানে সাঁতার কাটতেছে স্বামী ছোট্ট ছেলেটাকে নিয়ে সাঁতার কাটতে কাটতে যখন একেবারে পরিশ্রান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ডাক দিয়ে বলে বিবি আর মনে হয় বেঁচে থাকতে পারলাম না মনে হয় আমি দুনিয়ার বুক থেকে চলে যাব আমার সন্তানকে নিয়ে আমি তো সাঁতার কাটতে পারতেছি না অমনি মা ডাক দিয়ে বলে স্বামী আমার সন্তানকে আমার কাছে একটু দাও না আমি দেখি সাঁতার কেটে নিয়ে যেতে পারি কিনা আল্লাহু আকবার বিবি সন্তানকে যখন সাথে নিয়েছে স্বামী সাঁতার কেটে পার হয়ে যায় কিন্তু বিবি পার হতে পারে না এমন একটা ঢেউ আসছে ওই সন্তানকে জাপটে ধরে বুকের মধ্যে নিয়ে পানির তলে চলে গেছে সন্তান পার হয়েছে স্বামীও পার হয়ে নদীর কূলে গিয়েছে কিন্তু ওই যে বড় ছেলেটা বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমার মা যদি না আসে আমি কিন্তু এই নদীর কূল থেকে বাড়িতে যাব না এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যায় সন্ধ্যা হয়ে গেছে মা আর ফিরে আসে না সন্তানের মোহাম্মদে মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে পানির মধ্যে ডুবে গেছে ওই যুবক কিন্তু বাড়িতে যায় না বাবা আমি বাড়িতে যাব না আমার ছোট্ট ভাইকে না নিয়ে যাব না মাকে না নিয়ে যাব না শেষমেশ যখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে বাড়িতে চলে যায় সকাল হতে না হতে আবার ছুটে আসছে নদীর কোলে জেলেরা মাছ ধরতেছিল জেলেদেরকে ডাক দিয়ে বলে ও আমার জেলে ও আমার চাচা জানেরা তোমরা কি জানো আমার মাই নদীর মধ্যে ডুবে গেছে আমার ভাই নদীর মধ্যে ডুবে গেছে তোমরা কি কোনো খবর জানো বলে আমরা কোনো খবর জানি না একদিন দুই দিন তিন দিন পরে এই ছেলেটা কিন্তু প্রতিদিন নদীর কূলে এসে জেলেদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দারা তিন দিন পরে যখন লাশটা ভেসে উঠেছে একটা চরের উপরে গিয়ে পড়ে আছে কিন্তু জেলেরা দেখেছে তারপরে কোন লাশ কিভাবে এখানে আসছে কোনো খবর তাদের জানা নাই ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে বাবা আমাদের নৌকাতে চলো তোমাকে নিয়ে যাই দেখো একটা লাশ ওখানে পড়ে আছে কিন্তু ওই লাশ মহিলারা বুকের মধ্যে একটা ছোট্ট সন্তানকে চেপে ধরে আছে আল্লাহু আকবার জেলেরা সন্তানকে নিয়ে গিয়ে দেখতেছে মা এমনই দরদি মা নিজেও জীবন দিয়েছে সন্তানও ডুবে গেছে বটে কিন্তু সন্তানকে মহব্বত করে এমন ভাবে আটকায় ধরে রেখেছে, নিজের জীবন চলে গেছে, সন্তানকে এখনো পর্যন্ত মরার পরেও ছাড়ে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এও হলো মা। এই মায়ের সঙ্গে খবরদার বেয়াদবি করা যাবে না। যুবক ভাইয়েরা, মায়ের দোয়া কিন্তু কাজে লেগে যায়। অনেক যুবক আছে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, বাপ হচ্ছে অর্ধেক জান্নাত, মা হচ্ছে অর্ধেক জান্নাত, দুজন মিলে পুরা জান্নাত। এই জন্য খবরদার খবরদার, মা বাবা আমাদের সব থেকে বড় নিয়ামত। যতদিন মা বাবা বেঁচে আছে তাদের সেবা যত্ন করে যেতে হবে। মা বাবা না হলে দুনিয়ার মুখ কিন্তু আমরা দেখতে পারতাম না। কথা ঠিক না বেঠিকই জোরে গান। হাসান হুসাইন কাদের বলে, মা কিসের জন্য তুমি কাঁদতেছো বলো? হযরতে ফাতেমা বলে, তোমাদের নানা রওজার কাছে যাও। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, হাসান হুসাইন তোমরা মায়ের চেহারা দেখে তোমরা সব অর্জন করে নাও। দুজনের বুঝতে বাকি রইল না, আমাদের মা মনে হয় আজকে ইন্তেকাল করবে। অটোমেটিকলি দুজন কাঁদতে কাঁদতে মায়ের কাছে আবার ফেরত চলে আসছে। আসার পরে বলতেছে, মা আমরা বুঝে ফেলেছি তুমি কেন কান্নাকাটি করতেছ, কেন আব্বা কান্নাকাটি করতে আসে, আমাদের নানা জান আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহর বান্দা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়িতে সকলে মিলে কান্নার দোল পড়ে যায়। দুপুর পার হয়ে গেল, হযরতে ফাতিমা আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। এভাবে যখন বিকেল হয়েছে, আর হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, চলতে পারে না, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু সুন্দর করে শোয়ার জন্য ফাতিমার প্যাডিং করে দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়েছেন। শিয়রে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বসা আছেন। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, জানি না আমার মনে হয় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তবে মৃত্যুর আগে তিনটা কথা আমি তোমাদের বলে যেতে চাই, যেটা আমার মনের মধ্যে অনেক দিন ধরে ছিল। ও স্বামী, আমার ভয় হয়, আমার জিন্দগি যতদিন আমি হাত পেয়েছি, যেই দিন থেকে তোমার সঙ্গে ঘর সংসার আরম্ভ করেছি, আমি ফাতিমা হয়তো সেবা যত্ন করে তোমাকে খুশি করতে পারি নাই। আল্লাহু আকবার। ফাতিমা অনেক সেবা করত হযরত আলীকে, তারপরও আলীর কাছ থেকে ক্ষমা চাই, ও স্বামী আমার খেদমতে হয়তো তুমি খুশি হতে পারো নাই, আমি তোমাকে খুশি করতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দেও। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা কি বলতেছো তুমি? যেই দিন থেকে তুমি আমার সংসারে আসছো তুমি তো ভালো করেই জানো, আমার অভাবে সংসারে অনেক সময় আমি কিন্তু তোমাকে এক মুঠো খাবার দেব সেটা আমার জোটে নাই। অনেকদিন গিয়েছে সারাদিন খাবার জোটে নাই, এমনও গিয়েছে লাগাতার 3 দিন খাবার আমি তোমাদের সম্মুখে হাজির করতে পারি নাই। ফাতিমা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছো আমার কারণে, হয়তো আমার আচরণে কষ্ট পেয়েছো। সত্যিকারে তো আমি তো তোমার উপযুক্ত স্বামী ছিলাম না, আমি তোমার যোগ্য স্বামী ছিলাম না, কিন্তু আল্লাহর পয়গম্বর বড় খুশি হয়ে মহব্বত করে ভালোবেসে তোমার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করেছিল। ফাতিমা আমি তোমার কাছ থেকে মাফ চাই, যদি কোনো কষ্ট পাও তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দিও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ হলো দাম্পত্য জীবনের হযরতে ফাতিমা আর হযরতে আলীর ঘটনা। আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা, যাদের বিবাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পরিষ্কার হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মান মাতাত ওয়া যাওজুহা আনহারাদিন দাখলাতিল জান্নাহ। যেই বিবি ইন্তেকাল করলো, মারা গেল, এমন অবস্থায় যে স্বামী কিন্তু সন্তুষ্ট আছে, ওই মহিলা ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বর বলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি বেঁচে থাকে, বিবি যদি মারা যায়, স্বামী দুনিয়াতে তার আচরণে সন্তুষ্ট, আল্লাহ নবী বলেন ওই মহিলা জান্নাতে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পয়গম্বর বলেন সামান্য কয়েকটা আমল যদি মাবন করতে পারে তাদের প্রতি আল্লাহ তাআলা জান্নাতকে উন্মুক্ত করে দিবেন, জান্নাতের আটখানা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই আমল বেশি কিছু না, কয়েকটি মাত্র আমল। নবীজি বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাস আসবে তো রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, তাদের সতীত্বকে সংরক্ষণ করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর সেবা যত্ন করবে। আজকে আমাদের মা বোনেরা অনেক সময় দেখা যায় স্বামী বাড়িতে নাই, কিন্তু মাশাআল্লাহ পাড়ার সব থেকে একটা সুন্দর পুরুষের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? জুড়ে কান। স্বামীর আমানতের খেয়ানত করে গল্পের পরে গল্প করে ঘন্টাকে ঘন্টা, শেষ করে মোবাইলে সব রকমের মন দেওয়া নেওয়া হয়ে যায়। আবার পত্রিকায় লেখে অজানার উদ্দেশ্যে সলিমুদ্দিন আর ওদিকে ওই কি বলে সে পাড়ি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। এরকম ঘটনা ঘটে কিনা? আসলে বর্তমানে মোবাইল এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, এই মোবাইল কিন্তু যুব সমাজকে আজকে ধ্বংস করে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। যুবকরা তাদের নৈতিক চরিত্রকে আজকে নষ্ট করছে, তাদের চরিত্রের অবক্ষয় ঘটতেছে। একটি মাত্র কারণ হচ্ছে এই মোবাইল, বিশেষ করে যে টাচ মোবাইলগুলো এখন বর্তমানে উঠেছে, আর ফেসবুকটা অনেক সহজ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। নাস্তিকরা চায় মুসলমানদেরকে কিভাবে তাদের ইমানটাকে নষ্ট করা যায়, কিভাবে তাদের সবথেকে মূল্যবান সম্পদকে শেষ করে দেওয়া যায়। আল্লাহর বান্দারা দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার সব রকমের ভাবনা আজকে মুসলমানদের অন্তরে ঢোকানোর জন্য, পরকালীন চিন্তা ভাবনা মন থেকে উঠানোর জন্য কিন্তু আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জাল আজকে বিজাতিরা বিছাই দিয়েছে। খবরদার, আজকে যে মোবাইল, এটা কিন্তু বিরাট একটা সমস্যা। আল্লাহু আকবার বলতে হয় না, তারপরেও আমি বলি আমার নিজের জীবনের একটা ঘটনা। একদিন ফোন করেছে হঠাৎ করে, যে কোনো ভাবে আমার এখানে ফোন আসছে, ময়মনসিংহ এলাকার থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসছে। আমি বললাম যে আমি একজন হুজুর মানুষ, ঠিক আছে আপনি রাখেন, এটা রং নম্বর। সে বিশ্বাস করে নাই, আবার বিকেল বেলায় ফোন দিয়েছে। এরকম করে এক দুই দিন ফোন দেওয়ার পরে আমাকে বিরক্ত করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি চান? বলে আসলে আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, আপনি বলেন তো আসলে আপনার ঠিকানা কি? আমি বললাম যে আমি হলাম একজন হুজুর, আপনার পরিচয় কি? বলে আমিও ওই রকম একজন খেজুর। আমি চিন্তা করতেছি এ বলে না, তার মানে হুজুরের সঙ্গে খেজুর মিলিয়ে পিরিত বানাতে চাই। কথা ঠিক না ঠিক? ধরে পরের দিনে মা আসছে বাড়িতে। এমনি তো মাকে ভয় পায়, ছোটবেলাতে কোনো বিয়াদবি করলে লাঠি মাটি যা থাকতো লাঠি দিয়ে তা নিয়ে মারত, আর তার কারণে আজকে এই পর্যন্ত। আমি খবর নিতে পারি না, মা এখনো পর্যন্ত একটু দেরি হলে খবর নেয়। মা কি জিনিস! মা শেষ, ওই মহিলা আবার ফোন দিয়েছে। আমি শেষমেশ দিশে না পেয়ে পায়খানার মধ্যে ঢুকে পড়েছি। দিয়ে আমি বলতেছি যে আপনি আমারে মাফ করে দিবেন মেহেরবানি করে, আমি ডিস্টার্ব করেন কেন আপনি? বলে আপনি তো হুজুর মানুষ, যে একটা মাসলা জানতে চাই। আরে আপনি আমার কাছে মাসলা জিজ্ঞাসা করা লাগবে না, আপনার গ্রামে ইমাম সাহেব নেই, তার কাছে জিজ্ঞাসা করেন। বলতে সত্যি করে বলেন তো আপনি কি করেন? বলে আমি চাকরি করি, আমার কিছু ব্যবসা আছে, আমি একজন হুজুর মানুষ, কিন্তু আসলে থাকতে চাই না। তো আফসোস আর পরিতাপ, শেষমেশ আমি বললাম যে আমার বিবাহ হয়েছে, আমার দুটো ছেলেও আছে। তারপরে গা সে মোটামুটি আমাকে ছাড়ছে আর কি। আমাদের শহরে একজন ভালো ব্যবসায়ী লোক আছে, গাড়ির ব্যবসাদার, প্রায় 20টা মতো 10 টাকার গাড়ি আছে। আমার মুসল্লি একসঙ্গে চলাফেরা করি। তো একদিন বলতেছে আমাকে যে হুজুর কৌশিকের মার কাছে রংপুর এলাকা থেকে না কোন জায়গা থেকে একজন ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে সে কিছু কথা বলতেছে। তো কৌশিকের মা বলেছে যে আমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমার দুটো ছেলে আছে। তার মানেটা কি? এই মোবাইলটা আসলে ভালো কাজে ব্যবহার হয় একটু কমই, খারাপ কাজের জন্য বর্তমান বেশি ব্যবহৃত হচ্ছে। কথা ঠিক না ঠিক? জোরে কান। যুবক যুবতীদের চরিত্রকে আজকে মানে শেষ করে ফেললো এই ধরনের ইন্টারনেট, তারপরে ফেসবুকে মোবাইল। আল্লাহু আকবার। আফসোস আর খোটা। আমি বলছিলাম যে মা বোন আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছেন যখন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সুন্দর মতে, রমজান মাসে রোজাগুলি করবে, নিজের সতীত্বকে সংরক্ষণ করবে, আজকে স্বামীর সঙ্গে যতটুকু কথা না বলে তার থেকে বেশি, দেবর সুন্দর হলে তার সঙ্গে আরো বেশি কথা বলে, কথা ঠিক না বেঠিক জোরে কার, এগুলি তো আমাদের সমস্যা, এগুলি আমাদের সামাজিক রোগ। এই রোগ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, মুক্তি পেতে হবে। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলেছেন আমাকে মাফ করে দাও, হযরত আলীও বলেছেন আমাকে মাফ করে দাও, দুজনকে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলেছেন আল্লাহর বান্দা। এরপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি দুই নম্বর কথা বলতে চাই। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে কোনো আফসোস নাই, কোনো পরিতাপ নাই। আমার ইন্তেকালের পরে মনে চাইলে আপনি সুন্দর একটা বিবাহ করে নেবেন, তাও কোনো আসে যায় না। তবে স্বামী, সপ্তাহে একটা রাত্রিতে আমার হাসান হোসেনকে একটু রাত্রিবেলায় কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। বলুন সুবহানাল্লাহ। ও স্বামী, আমার ইন্তেকালের পরে হাসান হোসেন মা হারা হয়ে কষ্ট পাবে, তারা কাঁদতে থাকবে, একটু যদি কোলের মধ্যে একটি রাত্রি ঘুমাতে পারেন, মায়ের মা হারার বেদনা তাদের একটু হলেও লাগবে, হয়ে যাবে। তিন নম্বর কথা, আমার ইন্তেকালের পরে বেশি দেরি করা যাবে না, অল্প পরিসরে কিন্তু ঘরোয়া পরিবেশে আমাকে দাফন করে দিতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে এই কথাগুলো বলার পরে হযরত ফাতেমা আস্তে আস্তে কেমন যেন মৃত্যুর করে ঢলে পড়েন। আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার ইন্তেকালের পরে বিশাল বড় জানাজা হবে, তুমি না নবীর কন্যা, নবীর মেয়ে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, জানাজায় অসংখ্য মানুষ হাজির হবে ঠিক আছে, কিন্তু খাটটার থেকে নামানোর সময়, ওঠানোর সময় অনেকে বুঝবে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, আমি যে পর্দা মেনেছি আমার পর্দার লঙ্ঘন হয়ে যাবে, খবরদার এটা করবে না। ফাতেমা ইন্তেকাল করলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সুন্দর করে গোসল দিয়ে কাফন জানাজাগুলো পরাই দিয়েছে, কাফন পরাই দিয়েছে, জানাজা করবে, কাফন পরিয়েছে। এবার জানাজা করে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু নিয়ে যাবে ফাতেমাকে জান্নাতুল বাকির মধ্যে। কিন্তু জান্নাতুল বাকির মধ্যে নিতে গেলে ওইটা তো এমন একটা খাটিয়া, যেই খাটিয়ার জন্য চারজন মানুষ দরকার হয়, প্যাসেঞ্জার একজন হলেও কিন্তু আসলে খাটিয়া বহন করতে হয় চারজন ড্রাইভারে। পৃথিবীতে একটাই গাড়ি আছে যার ড্রাইভার হয় চারজন। আল্লাহু আকবার। একজন প্যাসেঞ্জার, চারজন ড্রাইভারের দরকার। হযরতে আলী, হাসান, হোসেন তিনজন আছে, আর একজনকে খাটিয়া বহন করে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, আবু জার, দেরি করো না, আমার ফাতিমা তার একজন লোকের দরকার খাটিয়া বহন করার জন্য। আমার ফাতিমা ইন্তেকাল করেছে। আবু জার গিফারি আসতেছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলে, ও ভাই আবু জার, তুমি কেমনে বুঝলা ফাতিমা ইন্তেকাল করেছে? বলে, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাই দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু জার খাটিয়ার পা ধরে চারজনে যে নিয়ে যখন জান্নাতুল বাকির মধ্যে ফাতিমার কবরখানা আমরা দেখে আসছি, যেই জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম ঘুমন্ত অবস্থায় আছে, হযরত ফাতিমার কবর যেখানে, তার পাশে যখন খাটলাটা নামিয়েছে, ওই মুহূর্তে হযরত আবু জার গিফারির মধ্যে এমন একটা চিন্তা ভাবনা আসলো, দেখি আমি একটু কবরের সঙ্গে কিছু কথা বলতে পারি কিনা। আবেগ ভরে নিয়ে হযরত আবু জার ডাক দিয়ে বলে, কবর, তোমার কাছে কাকে আনছি তুমি কি জানো? কবর কোনো উত্তর করে না। আবু জার বলে, আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা, তোমার কাছে এমন একজনকে বহন করে আনছি, তুমি কি তাকে জানো? কবর উত্তর করলো না। আবু জার নিজেই আবার কোশ্চেন জবাব দিয়ে বলে, হাদিহি উম্মুল হাসান ওয়াল হুসাইন, ইনি হচ্ছেন হাসান হুসাইনের মা। কবর কিছুই বলে না। আবার বলতেছে, কবর শোনো, যাকে নিয়ে আসি, আদিহি বিনতু রাসূলিল্লাহ, ইনি হচ্ছেন রাসূলের কন্যা। কবর কোনো উত্তর করে না। আবার নাম দিয়ে বলে, কবর, যাকে তোমার কাছে নিয়ে আনছি, হাদিহি সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, ইনি হচ্ছেন সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী। কবর কোনো উত্তর করে না। আবার ডাক দিয়ে বলে, কবর শোনো, যাকে নিয়ে আসছি হাদিহি সাওজাত আলী গেন কাটা মোল্লা জহ, ইনি হচ্ছেন শের খোদা আলীর বিবি। এতগুলি কথা বলার পরে কবর কোনো উত্তর না করে, যেহেতু সে মানুষের মতো কথা বলতে পারে না, আবু জাহলের সঙ্গে মানুষের মতো কথা বলতে আসে। কবর ফরিয়াদ জানায়, আল্লাহ আমার জবানটা একবার হলেও খুলে দাও, আমি একটু মানুষের মতো কথা বলে আবু জাহলকে একটু হুংকার দিয়ে বোঝায় দেয়। আল্লাহ পাক কবরের জবান খুলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবর নাম দিয়ে বলেন, হে আবু জাহলকে পরিশোধ, আমি হলাম পোকা মাকুড়ের ঘর, আমি হলাম সব বিচ্ছুর ঘর। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কোন কোন মানুষের জন্য হবে বেহেশতের বাগান, যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় জীবন যাপন করবে, অবতরিকা মানছে, এরা যদি মৃত্যুবরণ করে কবরখানা বেহেশতের বাগান হবে। আল্লাহ পাক বলবেন, আল বিসলিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ, হে জান্নাতী ফেরেশতারা আমার অমুক বান্দা দুনিয়াতে মুনিশ কেটেজন খেলে জীবন যাপন করেছে, ভালো খাবার খেতে পারে নাই, ভালো পোশাক পরিধান করতে পারে নাই, জান্নাত থেকে পোশাক নিয়ে তাদের গায়ে লাগিয়ে দাও, আর সুন্দর জান্নাতের গালিচা তাদের জন্য বিছিয়ে দাও। যদি সে আল্লাহর হুকুম না মেনে দেয়, নবীর তরিকা না মেনে দেয়, আল্লাহ পাক বলবেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনে তৈরি পোশাক গায়ে পরিয়ে দাও, জাহান্নামের গালিচা বিছিয়ে দাও। কষ্টের কোনো সীমা থাকবে না। কত মন্ত্রী মিনিস্টার, কত রাজা বাদশাহ, যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, ওদের কবরগুলি কিন্তু জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু জার গিফারিকে ডাকতে বলে, আবু জার শোন, আমি তো নবীর কন্যাকে চিনি না, হাসান হোসেনের মাকেও চিনি না, আমি আলীর বিবিকেও চিনি না, কে হলো জান্নাতি সরদারিনী তাকেও চিনি না, আমি চিনি মানুষের ইমান আর সুন্দর ইবাদত নেক আমল। যদি আমল সুন্দর হয়, ইবাদত যদি ভালো হয়, ইমান যদি সুন্দর হয়, আমি কবর তার জন্য বেহেশতের বাগান হয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অন্যথায় আমার দুই পঙ্ক্তির মাটি দুই দিকে চলে যাবে, আর আস্তে আস্তে করে সংকুচিত হবে। ও আবু জার শোনো, এমন জোরে চাপ দেওয়া হবে দুই দিক থেকে, এক পাশের হাড্ডিগুলি আর এক পাশের হাড্ডির মধ্যে ঢুকবে, আর এক পাশের হাড্ডিগুলি আর এক পাশের হাড় হাড্ডির মধ্যে ঢুকে ভাঙচুর হয়ে যাবে। চিৎকার করবে, দুনিয়ার কোন মানুষ কিন্তু শুনতে পাবে না। আল্লাহর বান্দারা, ওই কবরের মধ্যে আমাদের সকলকে ঘুমানো লাগবে। জানি না কোন দিন যেন কার সম্মুখে মালাকুল মউত হাজির হয়ে যায়। মানুষ যখন মরে যায়, দুনিয়ার সব আমলের দরজাগুলি কিন্তু বন্ধ হয়ে যায়। ওই মানুষটা কেমন যেন, যদি ইমানদার হয়, ভালো মানুষ হয়, ডাক দিয়ে বলি, তাড়াতাড়ি আমাকে তোমরা বিদায় করে দাও, আমি আমার আপন বন্ধুর সঙ্গে মোলাকাত করতে রওনা করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই সাধনা কিন্তু আমাদের একদিন সাজতে হবে। সাদা কাফন আমাদেরকে একদিন সকলেই পরাবে। কথা ঠিক না বেঠিক? জোরে গান। তার আগে আগে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদের সৃষ্টি করলাম, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম আমার গোলামি আর দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা কি পরিমাণ ইবাদত করেছো একটু চিন্তা করো। আল্লাহর হাবিব বলেন, ওই পরিমাণ গুনাহ করিও যেই পরিমাণ গুনার শাস্তি তুমি পরকালে সইতে পারবা। শাস্তিকে সহ্য করা যাবে। এক সেকেন্ড আগুনের মধ্যে আমরা হাত রাখতে পারি না, তাহলে জাহান্নামের আগুনের তেজ কত বেশি, কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর বান্দারা শোন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মানুষ সকল, তোমাদের তৈরি করলাম, আমি হলাম তোমাদের রব, তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। আমরা একটু মনে মনে চিন্তা করি, কি পরিমাণ আমরা ইবাদত বন্দেগী করতে পেরেছি। হয়তো বা করেছি তাও মানুষ দেখানোর জন্য। আর ইবাদতের দুইটা পন্থা আছে, দুইটা ধাপ, দুইটা স্তর। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ইবাদত তুমি এইভাবে করো, কেমন যেন আল্লাহ তাআলাকে দেখে দেখে করতে আসো। তাও যদি সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতে আসেন। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ বান্দা, তোমরা ইবাদত করো মানুষকে দেখানোর উদ্দেশ্য আছে সেই ইবাদত আমার কাছে কোনো মূল্য নাই। আর যে ইবাদতের মধ্যে বান্দা একমাত্র আমার জন্য ইখলাস নিয়ে করবে ওই ইবাদত তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যখন আমরা ঢুকব জান্নাতের হাজার নাজ নিয়ামত নিয়ে আমরা ব্যস্ত থাকব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা, আমার পয়গম্বরের কাছ থেকে হাদিস শুনছি না, যখন জান্নাতবাসীরা জান্নাতে ঢুকবে জান্নাতের হাজার হাজার নাজ নিয়ামত পেয়ে তারা ওদিকে ব্যস্ত থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মুলাকাত দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের নূরের ওই সজ্জাতে সমস্ত জান্নাতীরা অপলক দৃষ্টিতে আল্লাহ পাকের সুন্দর চেহারার দিকে তাকায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, আল্লাহ পাক তখন ঘোষণা করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের দয়াশীল রব্বুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি আর শান্তি। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক যখন দিদার নসিব করবেন আমরা যখন আল্লাহ পাককে দেখতে থাকবো, এইভাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে, চোখের পলক পড়বে না। হঠাৎ করে আল্লাহ তাআলা আবার চলে আসবেন, কিন্তু জান্নাতি যারা হবে তারা হলো ধন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই জান্নাত পেতে হলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে, একমাত্র আমার জন্য ইবাদত করতে হবে। এই মসজিদটা শুনলাম নাকি অনেক মানুষ কিন্তু এই মহল্লাতে আছে, কমপক্ষে প্রায় 50-এর উপরে বাড়িঘর এই মহল্লায়। একটি করে মানুষ যদি বাড়ির থেকে আসতো মসজিদ আরো বাড়ানো লাগতো, কথা ঠিক না বেঠিক জোরে কন, কিন্তু একটা তোর বোঝে না, একটা লাইনও ঠিক মতো বোঝে না। না না, এই মসজিদ আল্লাহ তাআলা বানাতে আপনাদেরকে কিন্তু বলেন নাই, কিন্তু মসজিদ আপনারাই বানিয়েছেন। খুব ভালো করে শুনবেন এই মসজিদের খোরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ, আপনারা এই মাহফিলের জন্য অনেকেই খরচ করেছেন, মুক্ত হস্তে মন খুলে এই মাহফিলের জন্য আপনারা অনেকেই টাকা পয়সাও দিয়েছেন। আরেকজন বেচারা বাবুর নাম, সেও কিন্তু 2000 টাকা দিয়েছে বাইরে থেকে, খুশি খুশি দিয়ে গেছে। যে যা দিয়েছেন সব তো আল্লাহ পাক দিয়েছেন না, কি বলেন? এ ধরনের একটা মাহফিল হোক প্রতি বছরে, 2-4টে কথা যদি আমরা শুনতে পারি আমাদের ক্ষতি তো আর নেই। যে জানে বলুক, আল্লাহর কথাই তো বলে, তো সেইগুলি যদি আমরা মানতে পারি তাই আমাদের কামিয়াব ইনশাআল্লাহ। এই মাহফিলটা যাতে চালু থাকে, আরো সুন্দর হয়, প্রতি বছরে আরো ভালো করে যাতে করা যায়, এর জন্য আপনারা চিন্তা ভাবনা রাখবেন। কারণ আমাদের ময়ে পরিবেশ কবরে ঘুমিয়ে গেছে, তাদের জন্য একটু দোয়া তো হওয়ার দরকার। তাদের উদ্দেশ্য করে আমরা সকলেই আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস পাঠ করব। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ تعالی چاہے دیکھو ہمارا تمہارے کو دیپائے گناہ گر بندہ بندی اللہ شرع زندگی گناہ بزکا دینی সারা জিন্দগির গুনার কথা মনে করে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের জিন্দগির সব ছোটফোটা ইবাদতগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। বাকি হায়াত যতদিন পাই, যতদিন বেঁচে থাকি তোমার রেজা মন্দির মধ্য দিয়ে ইবাদত করে কাটানোর তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। যারা হাত তুলেছি আমাদের সকলকে কল্যাণ আর রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও, সব রকমের অকল্যাণ অনিষ্ট থেকে হেফাজত করে নাও। আসমানি বালা আমাদের থেকে আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনের মধ্যে দাফন করে দাও আল্লাহ। মেহেরবানি করে যারা রোগাক্রান্ত আছে আমাদেরকে সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের আপনজন যারা বেঁচে আছেন তাদেরকে শান্তির জীবন দাও, সুখের জীবন দাও, কোরআন সুন্নাহর সহি বুঝার সমজ দান করে দাও রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করো আল্লাহ। আজকে মুসলমানেরা চক্রান্তের শিকার, ষড়যন্ত্রের শিকার, মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত, নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। সারা বিশ্বে মুসলমানদেরকে শির উঁচা করে দাঁড়ানোর তৌফিক দান করে দাও, ইসলামকে গালিব করে দাও, ইসলামের পরিবেশ সারা বিশ্বে কায়েম আর দায়েম করে দাও। বাতিল যারা যারা কপালে হেদায়েত থাকলে তুমি নসিব করে দাও, অন্যতায় হালাকো মাগলুব করে দাও আল্লাহ। অনেকে শুধু কানে শুনেছে মক্কা মদিনার কথা, যেতে পারি নাই, যারা পারে নাই তাদেরকে যাবার তৌফিক দাও, যারা গিয়েছে আবার যাবার তৌফিক দেয়া দাও। আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার নবীন রওজায় কোটি কোটি দরুদ ও সালাম পৌঁছে দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে এই মাহফিলকে কবুল ও মঞ্জুর ফরমাও। এই মাহফিলকে সম্পাদন করতে গিয়ে যারা অর্থ সম্পদ দিয়েছে কবুল করে নাও, যে যে উদ্দেশ্যে দিয়েছে সে উদ্দেশ্যকে তুমি সফল করে দাও। খাস করে তোমার এক বান্দা নাম তার বাবুল দোয়া চেয়েছেন, সহযোগিতা করেছেন আল্লাহ, তার দানকে কবুল করে তার মনের নেক আশাগুলি পূরণ করে দাও। এ মাহফিল করতে গিয়ে যারা মেহনত করলো, পরিশ্রম করলো, কষ্ট করলো, সকলকে তুমি উত্তম বিনিময় আর জাযায়ে খায়ের দান করে দাও আল্লাহ। জানি না তোমার কোন বান্দার মনের মধ্যে কি জানো আশা, তোমার কোন বান্দির মনের মধ্যে কি জানো আশা, তোমার বান্দা বান্দিদের মনের নেক আশাগুলি পূরণ করে দাও আল্লাহ। দুনিয়াতে পাঠিয়েছ, চিরজীবন তো দুনিয়াতে থাকতে পারবো না, সবকিছুকে অস্বীকার করা গেলেও মৃত্যুকে অস্বীকার করা যায় না। মৃত্যুর আগে আগে পরিপূর্ণ মুসলমান মুমিন হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। যে আমল করে মরতে পারলে মৃত্যুর পরে কবরখানা বেহেশতের বাগান হয়ে যাবে, পলসের আর বিদ্যুৎ আকারে পার হওয়া যাবে। কঠিন সময়ে আমল নামা লাভ করা যাবে, যে আমলের বিনিময়ে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে, সে আমলের তৌফিক আমাদের জীবন দশায় দান করে দিও আল্লাহ। মওত নির্ঘাত আসবে আসবে, কেউ থাকতে পারবো না, তবে মৃত্যুর আগে পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। মন দিয়া তবে দুঃখ নাই, মন দিয়া বরকতে রাখতে বরকতি দিনে। নামাজ পড়া অবস্থায়, রোজা রাখা অবস্থায় মালাকুল মউতকে পড়ো। আল্লাহ কুরআন তেলাওয়াত করা অবস্থায়, তোমার নামের জিকির করা অবস্থায় মালাকুল মউতকে পড়ায়। রব্বুল আলামিন আমার মা বোনেরা হাত তুলেছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে পর্দাহীন হওয়ার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও, কোরআন তেলাওয়াত করতে পারে তৌফিক দাও, স্বামীর খেদমত করার সুযোগ দাও, খাদিজা ফাতেমা আয়েশার মতো জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে তোমার অনেক বান্দা আছে যারা বাড়িতে গিয়ে যদি ডাক দেয় মা, মা ডাকের সাড়া দেবে না। তোমার অনেক বান্দি আছি যারা বাড়িতে গিয়ে ডাক দেবে বাবা, কিন্তু আব্বা ডাকের সাড়া দেবে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই বাবার কথা ভোলা যায় না যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ আমাদের জন্য ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে গেছে, চাকরি বাকরির ব্যবস্থা করে আজকে কবরের মাটিতে ঘুমায় গেছে। ওই জনম তো গিরি মাকে কি ভুলা যায় যে মা নিজে ছিঁড়া কাপড় পরি আমাদেরকে নতুন কাপড় পরাইছিল। অনেক মা ঈদের দিনে নতুন কাপড় কিনে পড়তে পারে না, সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য নতুন কাপড় কিনেছিল। সন্তান নতুন কাপড় পরে পড়ার থেকে ঘুরে এসে দেখে সব মায়েরা নতুন কাপড় পরেছে, ডাক দিয়ে বলছিল মা গো মা, সব মা দেখলাম নতুন কাপড় পরেছে, শাশুড়িরাও নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন ছেঁড়া কাপড় পরেছ মা? মা বলেছিল বাবা রে, তোরা নতুন কাপড় পরলে আমার পরা হয়ে যাবে, হইবা না কি আমাদেরকে খাওয়াইছিল, কত পেশাব পায়খানা মায়ের গায়ে করে দিয়েছিলাম, মা কোনদিন দুর্গন্ধ অনুভব করে না, মা কোনদিন নকশা কাপড় ছিল না, ওই মা অনেকের কবরে। আল্লাহ তোমার বান্দারা যারা নিজের হাতে মাকে কবরের মাটিতে ঘুম পাড়িয়ে, নিজের বাবাকে নিজে গাড়ি করে নিয়ে ওই কবরের মাটিতে ঘুম পাড়িয়ে, সেই ঘুম পাড়িয়ে দুখানা হাত তুলে তোমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, ওই মা বাবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলের খাতিরে আলে মহল্লাবাসীকে নামাজি হওয়ার তৌফিক দাও, মসজিদ ভর্তি মুসল্লি দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে মাহফিলের খাতিরে এই গ্রাম সহ আশপাশের গ্রামে যত কবরস্থানে মহিলা পুরুষ চিরনিদ্রায় ঘুমায় গেছি তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। খাস করে যারা হাত তুলেছি আমাদের মনের সকলের নেক বাসনাগুলি পূরণ করে দাও, তোমার বন্ধুর খাতিরে আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যখন আমাদের জীবনখানা বাহির হতে চলবে, মন দেওয়া দুঃখ নাই, তবে একটাই ফরিয়াদ তোমার দরবারে, অনুগ্রহ করে দয়া করে মায়া করে আমাদের সকলের জবানে জারি ও সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।